চিটাগং থেকে ঢাকায় এসে এস্টাবলিশ হওয়াটাই একটা ফাইট। তো ওই ফাইটটাতে হি অ্যাকচুয়ালি ওয়ন। তো আমি থাকতাম শান্তিনগরে, আর সারগাম স্টুডিওটা ছিল কাকরাইলের মোড়ে। আমার বাসা থেকে ইটস অ্যাবাউট 5 মিনিটস 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো আমাদের আড্ডাও ছিল ওখানে, ওখানে গেলেই পেতাম ওদেরকে। দে আর অলওয়েজ প্লেয়িং গিটার, অলওয়েজ ইন টু মিউজিক। একবার মনে আছে একটা লেবেলসের একটা ওপেনিং সিরেমনি ছিল কি জানি, ওখানে দেখা হলো, একসাথে বসে ডিনার করছিলাম। ও আমাকে বলে যে ওয়াই ডোন্ট ইউ প্লে সাম রক। আমি বলছি আমি তো রক বাজাতে পারি না, আমি তো ব্লুজ বাজাই, আমি ওর মধ্যেই আছি। বলছে না মধ্যে মধ্যে একটু বাজার। আমি না ঠিক আছে আল ট্রাই। তখন ও বললো যে ইটস ফাইন, তাহলে আমিও বাজাবো ব্লুজ, তুই আমার সাথে বাজাবে নাকি? আমি বলছি হ্যাঁ। তখন ওই এবি ব্লুজ করে, তখন ওই এবি ব্লুজে যে আমি বাজাই। সো উই হ্যাড ফান। আসলে ওর সাথে যখনই দেখা হয়েছে মুহূর্তগুলি ছিল আনন্দময়। আমরা শুরু করেছি ঢাকা শহরে, ওরা আসছে 90 দশকের পরে, ওরা এসে জায়গা দখল করেছে আস্তে আস্তে, দখল করে ওরা এটা কন্টিনিউ করেছে। আমরা হয়তো শুরু করেছি, কিন্তু বাচ্চুর কন্টিনিউশনের জন্য এখন হয়েছে বাংলাদেশে এখন সেকেন্ড বেস্ট হায়েস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে গিটার। মাসখানেক আগে একটা অনুষ্ঠানের জন্য আমরা, অনুষ্ঠান না একটা টিভি শোর জন্য আমরা একটু আলাপ করছিলাম। তো হি গেভ লট অফ আইডিয়াস, ওই মতোই হওয়ার মানে ওই মতোই হয়েছে আর কি। তো দেখা হলো ওর সাথে, বিভিন্ন মিউজিক নিয়ে কথা বললাম, তারপরে যা হয় আর কি, চল একটা কিছু করি। তো বললাম যে হ্যাঁ চলো একটা কিছু করার একটা সময় হয়েছে এখন, আমি ইনস্টিটিউশন করছি, তুই আসবি কি না, তুই মধ্যে মধ্যে আসে একটু লেকচার দিয়ে যাবি। বলছে হ্যাঁ হ্যাঁ তুই কর। আমি আমার ইনস্টিটিউশনে ওকে দাওয়া দিলাম যে আস, আসে একটু কিছু বলিস মধ্যে মধ্যে। সো হি অ্যাগ্রিড, হয়তো আমি খবর দিল সে আসতো। আই মিস হিম এভরি ডে নাও। আর যেহেতু গিটার হাতে নিলেই তো মনে হয় এটা কিছু করার নেই, মনে হবেই। আর এখন মনে হওয়ার আরও একটা কারণ, আমার ছাত্ররা আসে, এসে বলে যে আমাকে একটু বাচ্চুর গান তুলে দেন। তো আমি তাদেরকে বাচ্চুর গানগুলি তুলে দিই। অলরেডি 6-7 জনকে আমি 6-7টা গান তুলে দিয়েছি, তার মধ্যে 2টো গান বেশি কমন, ইউনো। I wish him best of luck. I think he is in a better place now.